নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দুর্নীতি অনিয়ম চরমে, বিশ্ববিদ্যালয়ে গেট বন্ধ করে প্রতিবাদ বিদ্যার্থী পরিষদের। রাজ্যে অমৃত বৃক্ষ আন্দোলন শুরু, শিলচর সদর ফরেস্টের দুলুকপুর চারা বিতরণ। শিলচর চাঁদমারি রোডের সংস্কার শীঘ্রই শুরু, বিধায়ককে অভিনন্দন স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 12 দফা দাবিতে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ে গেট বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম চরমে পৌঁছেছে। দীর্ঘদিন থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে চলছে দুর্নীতি। এই দুর্নীতির কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের কারণে আজ এই আন্দোলন। তাদের দাবির মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল সময় মতো প্রকাশ করা, অতি শীঘ্রই ক্লাস শুরু করা, সেই সমস্ত দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে। এই দাবিগুলি পূরণ করতে না পারলে আসাম বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারকে পদত্যাগ করতে হবে বলে তারা হুঁশিয়ারি দেন। অমৃত বৃক্ষ আন্দোলনে সরকারের 1 কোটি বৃক্ষরোপণের মহা অভিযানকে সফল করে তুলতে শিলচর সদর ফরেস্টের 2 লক্ষ চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার এনআইটি চত্বরে থাকা সদর ফরেস্ট রেঞ্জের অধীন স্টকিং পয়েন্টে নার্সারিতে চারা বিতরণ চলাকালীন শিলচর সদর ফরেস্ট রেঞ্জার অ্যাঞ্জিনা অ্যাভেলা জানান, এই বৃক্ষ আন্দোলনকে সফল করে তুলতে 20 কোটি বিভাগের কর্তৃপক্ষকে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। প্রায় 2 লক্ষ চারা ওই নার্সারি থেকে প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার ধ্রুবজ্যোতি প্রকায়স্থ, তপদীর দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ। মেরা নাম অঞ্জিতা হাপিলা হ্যায়, মে रेंज ऑफ फॉरेस्ट ऑफिसर सदर रेंज सिलचर की तरफ से बोल रही हूँ। और हम लोग इस वक्त स्टॉकिंग पॉइंट पे है, NIT नर्सरी के स्टॉकिंग पॉइंट पे है। हम लोग के जो अमृत वृक्ष आंदोलन चल रहा है उसमें से हम लोग ने अभी तक 7 ब्लॉक्स को सीडलिंग डिस्ट्रीब्यूट किया है। उसमें से हमारे पास 70 GPs को हम लोग ने सीडलिंग डिस्ट्रीब्यूट किया है। और GPs को नहीं, सिर्फ नहीं, हम लोग ने स्कूल्स, कॉलेजेस, मेडिकल कॉलेजेस और वेरियस अदर डिपार्टमेंट्स को भी हम लोग ने सीडलिंग्स डिस्ट्रीब्यूट किया है। टोटल कितने? हम लोग ने अभी तक टोटल 2 लाख सीडलिंग्स डिस्ट्रीब्यूट किया है सबको। শিলচর চাঁদমারি রোডের সংস্কার কাজ অতি শীঘ্রই শুরু হচ্ছে। কিছুদিন আগে চাঁদমারি রোডের বেহাল অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করেছিলেন স্থানীয় জনগণ। শুক্রবার তারা ফের সাংবাদিক সম্মেলন করে
বিধায়ক দীপায়ন চক্রবর্তী আগে থেকে এই রাস্তার কাজের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং দুর্গাপূজার আগেই এই রাস্তার কাজ সমাপ্ত হবে। তারা আশাবাদী আগামীতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এর উন্নয়নে করে যাবেন। সাংবাদিক সম্মেলন করেছিলেন প্রবাল কান্তি দাস, বিষয় দত্ত, টুলটুল পাল প্রমুখ। আমাদের স্কুলে প্রচুর ছাত্রছাত্রীরা এই রাস্তা দিকে যায়, সেই সেই দূরদর্শন কেন্দ্র এবং IRWD অফিসও আছে, এবং এই রাস্তার অবস্থা এই বর্ষার সিজনে খুব খারাপ হয়ে গিয়েছিল, এবং আমরা আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর কাছেও আমরা গিয়েছিলাম, এবং আমরা ওনার সাথে আলাপও হয়েছে আমাদের আমাদের কৃষ্টি ক্লাবের তরফ থেকে। উনি বলেছিলেন এক মাসের ভিতরে স্যাংশন হবে, কিন্তু একটু দেরি হয়েছে, এবং আমরা ক্ষুব্ধ হয়ে একটা ইয়ে আমরা একটু আমরা একটা প্রেস প্রেস বিজ্ঞপ্তিও আমরা দিয়েছিলাম, কিন্তু আজ সকালবেলা 10:30 আমরা PWD অফিসে খবর নিয়ে জানলাম যে এই রাস্তাটার কাজ স্যাংশনের পথে, এবং সেই রাস্তাটা পুজোর আগেই কমপ্লিট হবে, এবং এটাও আমাদের সেই বিধায়ক দীপায়ন চক্রবর্তী মানে আমরা ন্যাশনাল হাইওয়ে যে স্পেসিফিকেশনের রাস্তা করি সেই স্পেসিফিকেশনের রাস্তা হবে মোটা করে বিদ্যুৎ, এবং এটার জন্য আমরা বিধায়কের চেষ্টা এটা স্যাংশন হয়েছে, এবং পূজার আগেই উনি এটা কমপ্লিট করবেন, এর জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। সদরঘাট সেতুর পাশে বরাক নদী থেকে উদ্ধার হলো এক অপরিচিত মহিলার লাশ। দুপুর নাগাদ শিলচর সদরঘাট সেতুর বরাক নদীর বার্জ থেকে জল তুলতে গিয়ে PHE কর্মীরা এই মহিলার লাশ জলে ভাসতে দেখেন। তখন তারা এই বিষয়ে বিভাগীয় আধিকারিকদের জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং NDRF বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত এই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। আমিও এই এলাকার বাসিন্দা, বাসিন্দা আমি তো বলতে পারি না যে বালাগুলি তবুও এটা যেজন মানুষ এটা ভিডিও ভাইরাল করতেছে, তো মানে বালাগুলি দেখতো দেখিয়ে বুঝতো যার হয় মানুষ মেডিকেলে গিয়ে দেখাশোনা করতে পারে। বয়স কত হইব? এক 45-47 বিক্রি হইব আশা করি, এটা কই মানে কই বলা দেখতে হচ্ছে না যার, আর যে হোক মানুষটার গার্জেন হোক আর যারা হোক তারা বাড়ি এইটা লাস্টটা নিতে পারবো, মেডিকেল থেকে অসুবিধা লাগবে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই TDC পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে অবিলম্বে নিলম্বিত করার দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট। এছাড়া দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ক্রমানুবতি এবং দুর্নীতির অভিযোগের জন্য বর্তমান উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়েছিল যুব ফ্রন্টের পক্ষ থেকে। এবার উক্ত দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, ফলাফল ঘোষণার ব্যাপারে এই ধরনের দায়িত্বহীনতার জন্য কর্তৃপক্ষ যে তদন্তের নির্দেশ দিয়েছেন তাকে স্বাগত জানাচ্ছে যুব ফ্রন্ট, কিন্তু যেহেতু পরীক্ষা নিয়ন্ত্রণ এখানে মূল দায়িত্বে ছিলেন তাই তাকে সাময়িক নিলম্বিত করে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এটাই নিয়ম। অন্যথা তার এই প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা থেকে যায়। এটা করা হলে আজ কর্তৃপক্ষকে এভাবে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হতো না। কল্পার্ণব গুপ্ত আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের মান ক্রমাগত নেমে যাচ্ছে, রয়েছে বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ। যুব ফ্রন্ট আগেই দাবি জানিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষ্যে সব প্রাক্তন উপাচার্য তথা উপত্যকার শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করে এই কমিটির নির্দেশ অনুযায়ী সংশোধনী পদক্ষেপ গ্রহণ করতে, কিন্তু বর্তমান উপাচার্য এই পরামর্শে কর্ণপাত করেননি। এই উপাচার্য অধিকাংশ সময়ই বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, তাছাড়া তার পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠান একটি বিশেষ দলের রাজনৈতিক আখড়ায় পরিণত হয়েছে।
এসবের ফলাফল এই ধরনের দুর্নীতি ও অনিয়ম। বিডিওয়াইএফ এদিন বলে, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, তাই আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছেন। এই ব্যাপারে সহযোগিতার অঙ্গীকারও করেছেন তিনি। এই পদক্ষেপ যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই নিত, তাহলে ছাত্রছাত্রীদের আজকে এই বিক্ষোভ করার প্রয়োজনীয়তা থাকতো না। দ্বিতীয়ত, আমরা দাবি করেছিলাম যে ন্যাক র্যাঙ্কিং কেন নিচের দিকে যাচ্ছে, তার জন্য উপত্যকা শিক্ষাবিদদের নিয়ে একটা কমিটি গঠন করা হোক, কিন্তু সেরকম কোনো উদ্যোগই বিশ্ববিদ্যালয় নেয়নি। কারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি এই উপত্যকার মানুষজন, উপত্যকার ভূগোল ইতিহাস সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তার কোনো মায়া মমতা নেই। এই কন্ট্রোলার অফ এক্সামিনেশনকেই শুধু বরখাস্ত করলে হবে না, এর দায় ভাইস চ্যান্সেলারকেও নিতে হবে এবং তারও আমরা পদত্যাগ দাবি করছি। আর বিশ্ববিদ্যালয়ে নিয়ে যে বই প্রকাশ করার কথা ছিল, যে বই সুবীর কর স্যার লিখেছিলেন, এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাসও এখন পর্যন্ত প্রকাশিত করা হয়নি কেন, এই প্রশ্নও আমরা করতে চাইব। এই আসাম বিশ্ববিদ্যালয় বহু মানুষের স্বপ্ন সাধনার ও সংগ্রামের ফসল। এই বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় বরাক উপত্যকাবাসী এই বিশ্ববিদ্যালয়ের অধঃপতন কোনোভাবেই মেনে নেবে না, এবং উপযুক্ত পদক্ষেপ যদি গ্রহণ করা না হয় তাহলে বরাকবাসীকে নিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকবে। বৃক্ষ পূজন ও রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করবে সবুজ সৈনিক মঞ্চ। বৃক্ষ বাঁচাও মূল মন্ত্রের মঞ্চের আগামী রোববার সকাল 7:30টায় শিলচর অন্নপূর্ণা ঘাট সংলগ্ন নবনির্মিত সেতুর দুপাশে বৃক্ষরোপণ করবেন পৃষ্ঠপোষক তথা প্রাক্তন বিধায়ক কিশোর নাথ সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার 1 কোটি বৃক্ষরোপণের কার্যক্রম অমৃত বৃক্ষ আন্দোলনে সামিল হয়ে সফল করে তুলতে প্রয়াস। মঞ্চের চলো যাই গাছ লাগাই অভিযানের সহযোগিতায় এখন অবধি এগিয়ে এসছে কিশোরনাথ ফ্যান্স ক্লাব সহ একাধিক সংগঠন এবং অসংখ্য সমাজসেবী বিশিষ্টজন। বৃক্ষরোপণের পর প্রতিপালনে ও গাছের দ্রুত বৃদ্ধিতে প্রয়োজনীয় জৈবিক সার তৈরি করে দুধপাতাল এলাকার সকল লোকজনদের সবজি খোসা গোবর যথাযথ না ফেলে মঞ্চের হাতে তুলে দিয়ে বৃক্ষ আন্দোলনকে সহায়তা করার আবেদন জানান মঞ্চের কর্মকর্তারা। ওই অনুষ্ঠান সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মঞ্চ ও ফ্যান্স ক্লাব কর্মকর্তাদের আহ্বায়করা। এদিনের সভায় উপস্থিত ছিলেন কিশোরনাথ ফ্যান্স ক্লাব সভাপতি শ্রাবণ কুমার গোয়ালা, নাকবুল বড়বুইয়া ও মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক জিতেন দাস, মণিভূষণ রায়, সুজিত দাস, অরবিন্দ দাস, মিঠুন দাস সহ আরও অন্যান্যরা। আমরা আগামী রবিবার সকাল 7:00 সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেওয়া পদক্ষেপ অমৃত বৃক্ষ আন্দোলনের অংশ হিসাবে আমরা রবিবারে গাছ রোপণ করব, এবং আমাদের উদ্দেশ্য থাকবে সেই বৃক্ষগুলো রোপণ করেই শুধু ছেড়ে দেওয়া না, সেই বৃক্ষগুলোকে বাঁচানো, সেই বৃক্ষগুলোকে কীভাবে আমরা বাঁচিয়ে সেগুলোকে বড় করে তোলা যায় সেই উদ্যোগ আমরা নেব। এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা গাছ বাঁচাও সেই বিষয়ে একটি আলোচনা সভারও আয়োজন করেছি, সেখানে আমাদের মধ্যে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন, ওনাদের সঙ্গে আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করব। এবং আমরা সেদিন এই বৃক্ষরোপণের দিনে আমরা প্রথমে বৃক্ষর পূজা করা হবে এবং তারপরে আমাদের সেই বৃক্ষরোপণের প্রোগ্রামটুকু শুরু হবে, এবং আমাদের সেদিনের একটি ছোট্ট আলোচনা সভাও থাকবে এবং সেখানে স্কুলের বাচ্চারাও অংশগ্রহণ করবে আমাদের যতটুকু আশা। আমরা আজকে এই প্রেস মাধ্যমের আপনাদের কাছে অনুরোধ রাখব, আমাদের সকল ভাই বোনেরা আপনারা সবাই আমাদের সঙ্গে আসবেন। এই বৃক্ষরোপণ আগামী রবিবার অন্নপূর্ণা সেতুর দুই পাশে বৃক্ষরোপণ হবে, তার জন্য আমরা সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি, তাই জন্য নমস্কার। শুক্রবার শিলচরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো IDSO। এদিন সংগঠনের পক্ষ থেকে কাছাড় জেলার প্রতিটি স্কুল কলেজের শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে দুপুর 2টা থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সেখানে সংগঠনের কর্মী সমর্থকেরা শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকে। সংগঠনের পক্ষ থেকে গৌরচন্দ্র দাস ও কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ তাদের বক্তব্যে বলেন যে কাছাড় জেলার বেশিরভাগ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাব রয়েছে। কাছাড় কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগেও একজন নিয়মিত শিক্ষক নেই, অথচ সেই বিভাগ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষার ব্যবসায়ীকরণ ও ব্যক্তিগতকরণের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2020 রাজ্যে বলবৎ করতে গিয়ে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করার যে ঘোষণা করেছেন তা যে সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয় এই ঘটনা থেকে তা স্পষ্ট। সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে সবচেয়ে জরুরি শিক্ষক নিয়োগ, অথচ সরকারের এক্ষেত্রে চরম অনীহা ও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ করা না হলে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি, গভর্নিং বডির প্রেসিডেন্টকে আমরা জানিয়েছি, আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি, জেলা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো উপযুক্ত পদক্ষেপ হচ্ছে না। এই যে হচ্ছে না, এইটা যেন অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ হয় তার দাবিতে সারা জেলা জুড়ে আন্দোলন তৈরি করতে হবে। এই আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে, আমরা এই আবেদন জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদেরকে আমরা আবেদন জানাচ্ছি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করার দাবিতে অবিলম্বে জেলার বিভিন্ন জায়গায় 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 অল ইন্ডিয়া ডিএসওর নেতৃত্বে আপনারা ছাত্র আন্দোলন গড়ে তুলুন। অন্য সংগঠনগুলি যারা নিজেদেরকে বড় সংগঠন বলে দাবি করছে তারা কিন্তু সত্যিকার অর্থে ছাত্রদের শিক্ষার পরিবেশ ঘুরিয়ে আনার স্বার্থে শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবি সরকারের উপর তুলে ধরে সরকারকে চাপে রাখতে চাইছে না। সরকার নিজে স্বীকার করছেন যে শিক্ষক নেই, কিন্তু শিক্ষক নিয়োগ করার উপযুক্ত পদক্ষেপ যে পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে সেই পরিমাণে শিক্ষক নিয়োগ করার উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না। অবিলম্বে যদি এই শিক্ষক নিয়োগ করার পদক্ষেপ না নেন তাহলে অল ইন্ডিয়া ডিএসও আরও দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলবে এবং এতে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর এবং সর্বোপরি রাজ্য সরকার দায়ী থাকবে বলে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। দুর্নীতি অনিয়ম চরমে, বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে প্রতিবাদ বিদ্যার্থী পরিষদের। রাজ্যে অমৃত বৃক্ষ আন্দোলন শুরু, শিলচর সদর ফরেস্টের 2 লক্ষ চারা বিতরণ। শিলচর চাঁদমারি রোডের সংস্কার শীঘ্রই শুরু, বিধায়ককে অভিনন্দন স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।